ভাবুন হুমায়ুন আহমেদ হিমুচরিত্র অভিনয় করতেছে, বা কাজী আনোয়ার হোসেন মাসুদ রানা হয়ে গেল, কিংবা শরৎচন্দ্র করতেছে দেবদাস চরিত্রে, ঠিক এইরকমই একটা কাজ করছেন আবু সাঈদ খান জয়নগরের জমিদার ছবিতে। বিবিএসকার প্রেজেন্টস কি বানাইলোতে আজকে আমরা বছরের প্রথম ছবিটা নিয়ে আলোচনা করব, সেটা হলো জয়নগরের জমিদার। আমি দেহ চাই না রে, আমি দেহ চাই না রে। ছবিটা কেমন ছিল, এই ছবিটা কি আপনি দেখবেন কি দেখবেন না, দেখলে আপনি কি দেখতে পারেন, কেন দেখবেন, কি জন্য দেখবেন, মানে যা যা বলা সম্ভব আমরা সবই বলার চেষ্টা করবো। গল্প হচ্ছে জয়নগর নামে একটা কাল্পনিক জায়গা, যদিও কলকাতার কোনোটা, যেখানে আপনি মোয়া পাবেন ভালো, জয়নগরের মোয়া, যাই হোক। সো এইরকম একটা জায়গায় সুন্দর একটা মেয়ে থাকে, সুন্দর একটা ছেলে থাকে, তাদের মধ্যে ভালোবাসা থাকে, এবং তারপর কীভাবে জমিদার ঢুকে গেলো, জমিদার খালি ওই মেয়েটাকে বিয়ে করতে ইচ্ছা, মানে জমিদার কোনো অত্যাচার করে না, মানে কেন যে আসলে জমিদারকে নিয়ে এত ঘটনা আমরা বুঝতে পারলাম না। আবু সাঈদ খান নিজেই গল্প লিখেছেন এবং মনে হয়েছে শুধু একটি চরিত্রের জন্যই তিনি গল্পটি লিখেছেন, সেটি হলো জয়নগরের জমিদার, এবং ওই জমিদারের চরিত্রটা ছাড়া ছবিটাতে আদৌ কিছু ছিল কি ছিল না, এটা একটা খুব জটিল প্রশ্ন। জয়নগরের জমিদার কোনো নির্দেশ পালন করতে জানে না, তবে হ্যাঁ ছিল একটি নায়িকার চরিত্র, নায়িকার চরিত্র অভিনয় খুব সুন্দর একজন মেয়ে করেছেন, কে করেছেন অনেকক্ষণ ধরে খুঁজেও তাকে বের করতে পারিনি, তার কথা আদৌ বলতেছে কি বলতেছে না এটাও বোঝা যাচ্ছে না, আর গানের লিপসিং এর সময় তো মনে হচ্ছে মুখ চেপে 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 কথা বলা, বেশ জটিলতা ক্রিয়েট করছে। গল্পের টাইমলাইনটা একটু বলি নি, গল্পের টাইমলাইনটা কোন সময় এটা আমরা এখনো খুঁজে বের করতে পারি না। গল্পের এক পর্যায়ে বলা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে জবাব দিতে দিতে আমাদের হিমশিম খেতে হবে। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে এসে গেলেন, তারপর লালন সেখানে এসে গেলেন, যদি ছোটবেলায় কারো ইতিহাস পড়া থাকে 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, সো ওই টাইম লাইনে রবীন্দ্রনাথের আসার কথা না, এটা কোন টাইম লাইনের ছবি খুঁজতে যাওয়াটা উচিত হবে না। হ্যাঁ, সেকেন্ড ছবিটা সবচেয়ে খুব ভালো একটা বিষয় ছিল, খুব সেকুলার একটা কনসেপ্ট থেকে এসেছে, কীরকম যেমন একবারের জন্য বলা হয়নি জয়নগরের জমিদার কোন এলাকার মানুষ, তবে মোটামুটি বোঝা যাচ্ছে যে জয়নগরের জমিদার মুসলমান, কেননা তিনি মদ্যপান এবং ধূম্রপান করা সত্ত্বেও তিনি আল্লাহ পাককে খুব তীব্র আকারে বিশ্বাস করেন। আল্লাহ আমাকে দোজখে উঠাই দেবে না। নায়িকার বাবার নাম ছিল মনোহর মিয়া, বাট মনোহর কিভাবে ঠিক কোন ধর্মের নাম এটা আমি কনফিউজড হয়ে গেছি, আর এছাড়া নায়ক নায়িকাদের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলোর নামগুলো বেশ অদ্ভুত, মন, আপন, স্বজন, নয়নতারা, সেই ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনার ছবিতে পড়বে, বাট ইগনোর করে যেতে পারেন। পরিচালক সম্ভবত একটু সত্যজিৎ রায় দ্বারা প্রভাবিত ছিলেন, কেননা আরমান পারভেজ মুরাদের যে ক্যারেক্টারটা কবি স্বজন, বেশ খানিকটা হীরক রাজার দেশের সেই শিক্ষকের সাথে বেশ ব্যাপক মিল আছে, অনেক কিছুর সাথে আপনি মিল খুঁজে পাবেন, বাট খুঁজতে বের করতে গেলে আসলে ছবিটা দেখার এনজয়মেন্টটা আপনি হারিয়ে ফেলবেন, না দেখাটাই আপনার জন্য ভালো মনে করি। ছবিতে কি আসলে কিছু ভালো ছিল না, হ্যাঁ ভালো ছিল, দুজন অভিনেতা অভিনেত্রী খুবই ভালো কাজ করেছেন, আরমান পারভেজ মুরাদ বেশ স্ট্রং একটা কণ্ঠস্বর, ক্যারেক্টারটা ছিল কবির, বেশ ভালো অভিনয় করার সুযোগ হয়তো বা তিনি পেতেন, কিন্তু আসলে আমার সুযোগটা তাকে দিইনি, এবং আমরা আসলে প্রায় ভুলে গেছি এই লোকটা বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন। আর ভালো ছিলেন ফারজানা ছবি, একদম লিটারালি যদি কাউকে মনে হয় ক্যারেক্টারের মধ্যে ছিল সেটা ছিলেন ফারজানা ছবি। কবি যেন পরবর্তীতে আর এই প্রাসাদে না আসে, জমিদারের স্ত্রী হিসেবে খুবই অ্যাকুরেট ছিলেন তিনি, এবং লিপসিং, গানের যে লিপসিং করার বিষয়টা বা তার যে অ্যাপ্রোচ, অ্যাপিয়ারেন্স, প্রতিটা জায়গাতেই তুলনামূলকভাবে অ্যাকুরেট তিনি ছিলেন। তবে অন্যান্যদেরকে নিয়েও আসার বিষয় রয়েছে, যেমন আবু সাঈদ খান সাহেব অর্থাৎ এই ছবির যিনি লেখক এবং জমিদার, অমল বোস মারা গিয়েছেন বেশ কিছুদিন হলো, অমল বোসের জায়গায় আমরা ওনাকে খুব সুন্দর মতো যে কোনো জায়গায় কাজ করে ফেলতে পারি, আর নায়ক নায়িকা কেন কি করলো সেটা আমি যা বলি, তাদের মধ্যে একবারও যখন নায়কের মধ্যে একবারও আসেনি যে কেন 1757 থেকে 1857 সালের সময় সে গিটার বাজাবে, সো সে আদৌ কোনো চলচ্চিত্র অভিনয় করার উপযুক্ত কিনা সেটা একটা খুব জটিল প্রশ্ন। আর নায়িকার কথা যদি বলতে হয়, নায়িকা দেখতে খুবই ভালো ছিল, বাট ওম্যান অবজেক্টিফিকেশনের জন্য ঠিক ওই রকম একটা সুন্দরী কাউকে না কেনা হয়েছে। হুজুর একেবারে কোচিলায় ডগার মতো টসটসে, মেবি উনি কাইন্ড অফ কোনো একটা পুরস্কার কোনো একটা প্রতিযোগিতা ফার্স্ট হয়েছেন, বাট ওই যে বললাম মোটামুটি 300 বছর আগে মেয়েরা ব্রু ব্ল্যাক করে কিংবা চুলে লাল রং করে এই ধরনের ভাবে ক্যামেরায় আসতেছে, ফ্রেমে আসতেছে, কিন্তু আমরা প্রথমেই বলে নিয়েছি যে এই ছবিতে টাইম লাইন কোনো বিষয় না, আপনি যে কোনো টাইম লাইনে ছবিটাকে ভেবে দিতে পারেন। ছবির টেকনিক্যাল বিষয় যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে প্রথমেই আসবে সিনেমাটোগ্রাফারের কথা, সিনেমাটোগ্রাফারকে বলা হয়েছে ভাই আপনি ক্যামেরা নিয়ে যেদিক খুশি সেদিক চলে যান, উনি ওনার ইচ্ছা মতো কখনো আকাশে, কখনো বাতাসে, কখনো মাটিতে, কখনো পানিতে ড্রোনও উনি ব্যবহার করেছেন, বাট কেন ব্যবহার করেছেন সেটা কোনো গুরুত্বপূর্ণ কারণ আমাদের টিম খুঁজে বের করতে পারেনি। আর যদি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলে থাকি, ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমি তো দক্ষিণের ছবি খুব পছন্দ করি, হঠাৎ হঠাৎ দক্ষিণের সাউন্ড বেজে উঠে থেরি ছবির মিউজিক বেজে উঠে, আমি ভাবি বিজয় কখন আসবে, দেখা যায় এসে পড়ে ফারজানা ছবি, হঠাৎ করে দেখালো বিক্রম বেদা ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে উঠলো, তখন এসে পড়লো আরমান পারভেজ মুরাদ।
এই বিষয়গুলোই যদি একটু পরিচালকরা মনোযোগ দিতেন তাহলে জিনিসটা ভালো দেখাতো। ছবিতে আরেকটা ভালো জিনিস ছিল গানগুলো, ছবির গানগুলো যথেষ্ট চমৎকার ছিল এবং ছবির যে পোস্টারগুলো আমরা দেখেছি বাইরে সেখানে তারা যারা গান গিয়েছেন অর্থাৎ মমতাজ, মোমো, পিনু এরকম বেশ কয়েকজনকে প্রমোট করার চেষ্টা করেছেন। গানগুলো তুলনামূলকভাবে ভালো ছিল, যদি আগে ভাগে প্রমোট করা হতো তাহলে বলা যেতে পারে গানগুলো মানুষের কাছে পৌঁছানো। আমি দেহ চাই না রে, চাই যে শুধু মন, শুধু মন, শুধু মন। আর ছবির পরিচালক, ছবির পরিচালক উনি চিত্রনাট্য লিখেছেন, সংলাপও লিখেছেন, কখনো শুদ্ধ ভাষায়, কখনো অশুদ্ধ ভাষায়, কখনো 1757 সালে, কখনো 2019 সালে। এই টাইমলাইন জড়িত যত জটিলতাটা আবু সাইদ খান ইতিমধ্যে তার গল্পে করে রেখে গেছেন, তিনি যখনই চিত্রনাট্যার সংলাপ তার হাতে পেয়েছেন তিনি আরও জটিলতার দিকে ঠেলে নিয়ে গেছেন। এক ফোঁটা বাহুবলী, দুই ফোঁটা পদ্মাবত, সব মিলিয়ে যখনই একটা ছবি বানাতে আপনি যাবেন একটু তো খেয়াল করা উচিত সেট ডিজাইনিংয়ের দিকে। তাই আমি অনেকক্ষণ কষ্ট করে ছবি শেষ হওয়ার পরেও বসেছিলাম সেট ডিজাইনার কে ছিল দেখার জন্য, শিল্প নির্দেশনায় ছিলেন পরিচালক নিজেই। এই ছবিটা দেখার ইচ্ছা তখনই আপনার জাগতে পারে যদি আপনার 3 ঘন্টা আসলে কোনো কারো রকমের কাজ করার না থাকে, তখন দেখতে পারেন। বলাকা সিনেমার তুলনামূলকভাবে ভালো জায়গা, বেশ ভালো জায়গা, যে দেখে আসতে পারেন। ছবিটাকে আউট অফ 10 আমি দিব একটি হাতির জন্য। এই একটি হাতি এত মনোযোগ সহকারে অভিনয় করেছে মনে হচ্ছে শুধুমাত্র একমাত্র ওই জয়নগরের জমিদারের হাতি হওয়ার যোগ্য। এছাড়া আসলে এই ছবির বাকি কলাকুশলী তারা কোথায় ছিল না ছিল বোঝা যায়নি। ফেমিনিজম নিয়ে বেশ ভালো একটা প্রমোট করার চেষ্টা করা হয়েছে। শুনলাম ফারজানা ছবি বলে আমি তখন ঘাটতে গেলাম যে আসলে ছবিটাকে কী বানিয়েছে, তখন দেখলাম যে ফারজানা ছবি বললেন যে এখানে নারীদেরকে প্রমোট করা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী নারী, কিন্তু তিনি যদি দেখতেন এইভাবে প্রমোট করা হয়েছে আমারও প্রশ্ন কী করতেন। সো বিপিএসকার প্রেজেন্টস কী বানাইলোতে আমরা প্রতি সপ্তাহে যে বাংলা ছবিটা রিলিজ দেওয়া হবে বাংলাদেশে সেই ছবিটা আমরা রিভিউ করব। সেই ছবিটা দেখে যদি আপনি মনে করেন দেখতে যাবেন কি যাবেন না সেটা আপনার সিদ্ধান্ত। আপনি যদি আশা করেন যে আপনি আমাদের উপর ভরসা রাখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল থাকে, কুটি থাকে, নিশ্চিন্তে আমাদের জানতে পারেন। ভালো কথা, খারাপ কথা, সব ধরনের কথা নেওয়ার জন্য আমরা মানসিকভাবে উপযুক্ত। তাই না শুভ? থ্যাংক ইউ।